ফিকহ হলো মানুষের দৈনন্দিন জীবনের ফিকহ হলো মানুষের দৈনন্দিন জীবনের জরুরি মাসআলা মাসাইল মানুষের জীবনের দৈনন্দিন জরুরি মাসআলা মাসাইলকে বলা হয় ফিকহ আর কুরআন এবং হাদিস ইজমা কিয়াস এই চারটি হলো সেই ফিকহ এর দলিল কথা খেয়াল করলে বুঝবেন ইসলামের মূল দলিল হলো দুইটা কুরআন আর সুন্নাহ বলেন তো ইসলামের মূল দলিল কয়টা দুইটা কুরআন আর সুন্নাহ কিন্তু ইসলাম কিভাবে পরিচালিত হবে ইসলামের দৈনন্দিন জরুরি যে মাসায়েল আছে এগুলোর নাম ফিকহ এই ফিকহ এর দলিল হলো চারটি ইসলামের দলিল হলো দুইটা ফিকহ এর দলিল হলো চারটি ফিকহ এর দলিলে কুরআন হাদিস ইজমা কিয়াস চারটি দলিল এজন্য সাধারণ মানুষ যেন ফিকহ বিষয়টাকে সহজে বুঝে যার কারণে আমরা ফিকহি কনফারেন্স নামে ময়দানে এমন একটা প্রোগ্রামের আয়োজন করে থাকি আপনারা দেখেছেন আমাদের এই হ্যান্ডবিলে আমাদের এই পোস্টারে যে আমরা প্রত্যেক বক্তার আলোচকের আলোচনার বিষয় এবং আলোচনার সময় উল্লেখ করে দিয়েছি যাতে করে এই উম্মা নির্ধারিত একটা বিষয়ের উপর একজন বিশেষ বক্তার কাছ থেকে আলোচনা শুনতে পারে এই মুহূর্তে আলোচনার কথা ছিল মুফতি লুৎফুর রহমান ফরাইজি সাহেব অসুস্থতার জন্য আসতে পারছেন না ওনার আলোচনার বিষয় ছিল মাযহাব কি ও কেন মাযহাব চারটিতে সীমাবদ্ধ হলো কেন আমরা বুঝবো মাযহাব কি মাযহাব সাধারণ মুসলমানদের দৈনন্দিন জীবন পরিচালনার শরীয়ত পদ্ধতির উসুলের নাম মাযহাব শরীয়তের যে বিধিবিধানগুলো আছে এগুলো যে উসুলের ভিত্তিতে আসে সেই উসুল বা সেই মূলনীতির নাম মাযহাব ওই মূলনীতিগুলো মূলত কোরআন এবং হাদিসের আলোকে নির্ধারণ করা হয়েছে আর সেই মূলনীতির আলোকে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মাসায়েলের সমাধান বের করা হবে সুতরাং উসুল হলো মাযহাবের মূল আর সেই উসুলের ভিত্তিতে দৈনন্দিন জীবনের মাসআলা একটা উদাহরণ দিলে বুঝবেন আমরা যে মোবাইল ব্যবহার করি আজ থেকে 200-300-500 বছর আগে মোবাইল ছিল না নামাজরত অবস্থায় যদি কারো মোবাইলের রিংটোন বেজে উঠে তবে তিনি রিংটোন বন্ধ করতে পারবেন কি না যেহেতু তখনকার সময় মোবাইলই ছিল না মোবাইল বন্ধ করার মাসআলাও ছিল না আজকে মোবাইল এসেছে মোবাইল বন্ধ করার মাসআলাও এসেছে এখন দেখার বিষয় হলো ফিকহি উসুলের মধ্যে এই জাতীয় কোনো উসুল আছে কিনা যে উসুলের আওতায় মোবাইল ফোন নামাজরত অবস্থায় বেজে উঠলে তার সমাধান বের করা যায় আমরা জানি আমাদের নামাজের নামাজ ভঙ্গের কারণ 19টি এর মধ্যে একটা কারণ হলো নামাজে অশুদ্ধ নামাজে আমলে কাসির করা আমলে কাসির কাকে বলে উসুল ঠিক করে দিয়েছে নামাজে আমলে কাসির করলে নামাজ ফাসেদ হয়ে যাবে অনেকগুলো নামাজ ভঙ্গের কারণের মধ্যে কিছু আছে একটা নির্ধারিত যেমন নামাজে অশুদ্ধ পড়া এটাকে ব্যাখ্যা করে ডানিবামে ঘুরাতে পারবেন না নামাজে কথা বলা হাঁচি দিয়ে হাঁচির উত্তর দেওয়া নামাজে উচ্চরে হাসি উচ্চস্বরে হাসি দেওয়া এগুলো একটা কাজ ওই একটা কাজ করলেই নামাজ ফাসেদ হবে কিন্তু নামাজে আমলে কাসির করা এটা একটা কর্ম নয় এটা বহু কর্মকে সামিল করে এ আমলে কাসির
পুরো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হতে পারে, দুই হাতে হতে পারে, দুই পায়ে হতে পারে, অন্যান্য ভাবে হতে পারে। এজন্য ইমামগণ একটা উসুল বলেছেন, নামাজে আমলে কাসির করলে নামাজ ফাসেদ হয়। এখন দেখার বিষয় হলো আমলে কাসির কাকে বলে। ফোকাহায় কেরাম বলেন দুই হাত ব্যবহার করে কোনো কাজ করার নাম আমলে কাসির। ফোকাহায় কেরাম আরেক ব্যাখ্যা দিয়েছেন, এক হাতে তিন তসবি সম পরিমাণ একটা কর্মে লিপ্ত থাকার নাম আমলে কাসির। ফোকাহায় কেরাম এটার পরিচয় আরেকটা বলেছেন যে এমন কর্মে লিপ্ত থাকা যে কর্মের দিকে নজর করলে তাকে নামাজি মনে হয় না, দূরের কেউ দেখলে তাকে নামাজি মনে করে, এমন লম্বা সময় কোন একটা কাজ করার নাম আমলে কাসির। তো এই যে উসুলটা ঠিক করলেন, এখন আপনি বলেন তো নামাজের মধ্যে কোন ব্যক্তি যদি মোবাইলের রিংটোন বেজে উঠে এসে বের করে আনে, এভাবে তাকায় দেখে এরপরে ওটাকে অফ করে সুইচ অফ করে এরপরে মোবাইল পকেটে রাখে, তিন তসবি পরিমাণ সময় লাগিয়ে এক হাতে মোবাইল ব্যবহার করলে নামাজ থাকবে না যাবে? যাবে। যদি দুই হাত দিয়ে মোবাইল ব্যবহার করে তাও নামাজ যাবে? এখন বলেন তো এক হাত মোবাইলে আস্তে সুইচ অফ করে দিলে এভাবে হাতটা ঢুকালাম, এক তিন তসবির সময় দরকার হয় নাই, সামান্য সময়ের মধ্যে সুইচটা অফ করে দিলাম, নামাজের অত রয়ে গেলাম, ওই আমলে কাসিরের আওতায় পড়ে নাই। সুতরাং এই উসুলের ভিত্তিতে আজকে নামাজরত অবস্থায় মোবাইল ফোন বেজে উঠলে বন্ধ করার সুরত পাওয়া গেল। এই যে উসুলের ভিত্তিতে আমরা আজকের মাসালার সমাধান দিলাম, এই উসুলটা যেই ফিকহার অধীনে আসলো ওই ফিকহকে মাযহাব বলা হয়। এখন আপনি যদি বলেন যে আমি কোনো মাযহাব মানি না, তাহলে আপনি এই সমস্ত সমাধানগুলো বের করবেন কিভাবে? আইম্মা কেরাম যেই মূল নীতি নির্ধারণ করে কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য আমল ঠিক করেছেন, এর চেয়ে সেরা, এর চেয়ে সুন্দর, এর চেয়ে উন্নত কোনো ব্যবস্থাপনা দুনিয়াতে আর হতে পারে না। এজন্য মুসলমান আল্লাহর বান্দাগণ, মাযহাব হলো মূলত, মাযহাব শব্দটা ইসমে জরফের সিগা, যাওয়ার একটি পথ, কোথায় যাওয়ার, গন্তব্যে যাওয়ার, গন্তব্যটা কোথায়, জান্নাতে। আমি একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন, আমাদের যে এই কাশ্মীর ব্রিজটা হলো, আমাদের যে দাউদকান্দি ব্রিজ হলো, মেঘনা ব্রিজ হলো, এই ব্রিজটা হওয়ার টাইমে টিন দিয়ে ব্যারিকেড দিয়ে আড়াল করে রেখেছে যেন সাধারণরা ওখানে না তাকায় না দেখে। এখন ব্রিজ তৈরি হয়ে গেছে, আমরা দেদার চেয়ে ব্রিজ অতিক্রম করে যাই। আপনারা বলেন তো এই ব্রিজটা করলো কে? মেঘনা ব্রিজ কে করছে? মেট্রো ট্রেন কে করছে? সরকার। এসব ব্রিজ গুলো করে সরকার? আসলে সরকার করে নাই, সরকার শুধুমাত্র বাজেট দিয়েছে, এরপরে ইঞ্জিনিয়ার সেগুলোকে প্ল্যান করেছে, এরপরে কন্ট্রাক্টর তার অধীনে সবগুলো সরঞ্জাম জমা করার কন্ট্রাক্টরই নিয়েছে, এগুলো বিভিন্ন জায়গা থেকে জমায়েত করার পর লেভার যারা আছে তারা মেহনত করে প্রত্যেকটা জিনিসকে আপন আপন জায়গায় দিয়ে ওই ব্রিজটা বানিয়েছে। কথা খেয়াল করেন, তাহলে ব্রিজটা তৈরি করলো কে? সরকার। আসলে কি সরকার বানালো না বাজেট দিল? সরকার প্ল্যান করলো না প্ল্যান করছে ইঞ্জিনিয়ার? সরকার এই সিলেট থেকে পাথর, চিটং থেকে রড, বিভিন্ন জায়গা থেকে সিমেন্ট বালি এগুলো এনে সরকার জমা করছে না কন্ট্রাক্টর? এগুলোকে সুন্দর মতো বক্স তৈরি করে সেখানে জায়গায় জায়গায় জিনিসগুলো স্থাপন করে ওয়াল করে পিলার করে, এটা কি সরকার করেছে, ইঞ্জিনিয়ার করেছে, কন্ডাক্টর করেছে না লেবার? তাহলে বুঝে গেল কর্ম আখের করে লেবার কিন্তু নাম হয় সরকারের। ঠিক তেমনি ভাবে আমাদের দিন, আমাদের ইসলাম, আমাদের শরীয়তের বাজেট দিছেন আল্লাহ। বাজেট দিছেন কে? আল্লাহ। কোরআন দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহ, আর এই কোরআনকে
সহি শুদ্ধভাবে ব্যাখ্যা করে উম্মার সামনে পরিপূর্ণ প্ল্যান তৈরি করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন্নাস আমি আপনার উপর কোরআন নাযিল করেছি যাতে আপনি মানুষদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন নবীজি ব্যাখ্যা করবেন নবীজি বিশ্লেষণ করবেন নবীজি মানুষকে কোরআন বুঝিয়ে দিবেন বুঝা গেল কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আর এই কোরআনের পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করে শরীয়তের পুরোপুরি একটা রূপরেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে প্ল্যান দিয়েছেন এরপরে দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে কেউ হাদিস একজন একটা ইলম অর্জন করেছেন কারণ একজন ব্যক্তি তো জিন্দেগীর সমস্ত শরীয়তের মাসালার উপর চলেন না চলতে পারেন না জরুরতও পড়ে না কারো আজকে নামাজের মাসালার দরকার ঠিক ওই মুহূর্তে কারো রোজার মাসালার দরকার ঠিক ওই মুহূর্তে কারো যাকাতের মাসালার দরকার ঠিক ওই মুহূর্তে কারো ঘুমের মাসালা দরকার অন্যান্য মাসালার দরকার এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন বিষয়ের হাদিসগুলো নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন আর আইম্মায়ে মুজতাহিদিন ইমামগণ সাহাবায়ে কেরাম থেকে এই হাদিসগুলো সংগ্রহ করেছেন বিভিন্ন জায়গা থেকে হাদিসগুলো এনেছেন এরপরে ইমামে আজম উদাহরণস্বরূপ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি 40 জন বড় বড় মুহাদ্দিক মুজতাহিদ ইমামগণকে সাথে নিয়ে ওই সকল হাদিসগুলোকে একত্র করে তারা জায়গায় জায়গায় স্থাপন করে নামাজ ভঙ্গের কারণ 19টি এক হাদিসে কোথাও নাই বিভিন্ন জায়গা থেকে হাদিস এনে নামাজ ভঙ্গের কারণ 19টি কারণগুলো সেখানে লিপিবদ্ধ করেছেন ও নামাজের ওয়াজিব কতটি সারা হাদিস জগৎ খুঁজে সেখানে ওয়াজিব বের করে এনেছেন 14টি নামাজের বাহিরে ফরজ কয়টি সমস্ত হাদিস কোরআন ঘেটে বাহিরের 7টি ফরজ বের করেছেন ভেতরের 6টি ফরজ বের করেছেন ওযু করার তরিকা বের করেছেন এইভাবে সমস্ত শরীয়তের বিধানগুলোর মাসালা বিভিন্ন জায়গা থেকে সাহাবায়ে কেরাম থেকে হাদিসগুলো এনে আমাদের জন্য একটা উসুল এরপর সেই উসুলের ভিত্তিতে শিরোনাম সেই শিরোনামের অধীনে আমাদেরকে মাসালাগুলো লিপিবদ্ধ করে আমাদের সামনে পেশ করেছেন এটা আইম্মায়ে কেরাম করেছেন এখন আমাদের কাজ কি আমাদের কাজ হলো তৈরি হওয়ার সেই রাস্তার উপর দিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া আমাদের কাজ এই রাস্তায় কয়টা সিমেন্ট লাগলো কয় বস্তা রড লাগে কয় টন রড লেগেছে কয় ট্রাক বালি লেগেছে এগুলোর তদন্ত করা আমাদের কাজ নয় এগুলোর তদন্ত তো আইম্মায়ে কেরাম করে ফেলেছেন এগুলোর তদন্ত তো ইমামগণ করেছেন আমাদের কাজ কি রাস্তা খুলে দিছে আমরা চলবো গন্তব্যে চলে যাব এখন যদি আপনি এসে বলেন এই ব্রিজের মধ্যে কয় টন রড লাগছে বেকল কইবে না রে পাগল বলবে না আরে যারা তৈরি করছে তারা জানে কয় টন লাগছে কয় বস্তা লাগছে সিমেন্ট তোমার কি দরকার এখানে আসার সুতরাং আমার আপনার আমাদের আইম্মায়ে মুজতাহিদিন 1500 বছর আগে শরীয়তের প্রত্যেকটা বিধানকে নির্ধারণ করে দিয়ে গেছেন আপনি বলেন তো পৃথিবীর আজ থেকে 1000 বছর আগে নামাজের বাহিরে কয়টা ফরজ ছিল 7টা ছিল আজকে 1000 বছর পরে কয়টা 7টা পৃথিবীর কেউ 8টা বানাতে পারবে পৃথিবীর কেউ একটা কমায়ে 6টা করতে পারবে নামাজের ভিতরে নামাজের মধ্যে ওয়াজিব 14টা আজ থেকে 1000 বছর আগেও 14ই ছিল আজও 14টা পৃথিবীর কেউ পারবে 12টা তৈরি করতে পারবে কেউ একটা কমাতে একটা বাড়াতে তাহলে আইম্মায়ে মুজতাহিদিন তো আমাদের জন্য কোনো কাজ রেখে যান নাই আমরা যে নতুন করে এখন মাসআলা আবিষ্কার করব নতুন করে কোনো বিষয়কে আমরা সমাধান বের করব এরকম কোনো বিষয় তো রেখে যান নাই সুতরাং আমরা এখন নতুন পণ্ডিতই কইরা যদি জিজ্ঞেস করি এই মাসআলা হাদিসে কোথায় আছে ওই মাসআলা হাদিসে কোথায় আছে এগুলো হবে ভুল এগুলো হবে ভুল একটা মূল নীতি মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা নামাজ পড়ো এমন ভাবে যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো পানি আনবা টিস্যু আনবা চা আনবা সবগুলো রেডি করো তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো খেয়াল করেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এই হাদিসটা দিয়া বর্তমান সময়ের আহলে হাদিস ভাইয়েরা সাধারণ মুসলমানদের মধ্যে দলিল পেশ করে যে তোমরা যেভাবে নামাজ পড়তেছো এই নামাজ কিন্তু হয় না কারণ নবীজি বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে পড়ো দুইটা দলিল দেয় এক নাম্বার এই হাদিস দিয়া দলিল দেয় যে নারী আর পুরুষের নামাজ এক কারণ নবীজি বলেছেন আমারে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে পড়ো তো নবীজি কি পুরুষ না নারী পুরুষ তাইলে নারী পুরুষ দুজনে ওইভাবেই পড়বে যেভাবে রাসূল পড়েছে এই একটা দলিল দেয় দ্বিতীয় নম্বর দলিল দেয় কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেভাবে নামাজ পড়ো
সুতরাং আবু হানিফার তরিকা নামাজ পড়লে হবে না, আবু বকরের কি বলে ইমাম মালিকের তরিকা নামাজ পড়লে হবে না, ইমাম শাফেঈ ইমাম আহমদ ইবনে হাম্বলের তরিকা নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায়, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে পড়ো। কথা খেয়াল করেন, দলিল দিল কি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে পড়ো। আবার মুজাফফর সাহেব বলতেছে কি আবু বকরের তরিকা নামাজ হবে না। এখন আমার প্রশ্ন হলো রাসূলের নামাজ আপনি দেখেছেন না আবু বকর দেখেছে, তাহলে আবু বকরের তরিকা নামাজ হবে না বললেন যে? আপনি তো নবীজির নামাজ দেখেন নাই, তাহলে আপনার নামাজকে নবীজির নামাজ বলে আপনি চালানোর দুঃসাহস দেখান কেন? একজন হাম্বলি মাযহাবের একজন ইমাম, একজন আলেম, আরবের এক মসজিদে ইমাম সাহেব ঘোষণা দিছে আবু হানিফার তরিকায় নামাজ পড়াবো না মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় নামাজ পড়াবো। দুনিয়ার সব মুসল্লি মানে মসজিদের সব মুসল্লি এক বাক্যে বলে কি রাসূলের তরিকায় নামাজ পড়ান। আচ্ছা বলেন তো, যদি কেউ আবু হানিফার তরিকায় আর রাসূলের তরিকা প্রশ্ন করে আপনারা কি নেবেন? রাসূলের তরিকা নিব, সবাই বলছে রাসূলের তরিকায় নামাজ পড়ান। হাম্বলি মাযহাবের একজন ইমাম ছিলেন, আলেম ছিলেন, তিনি এসে বলতেছেন না রাসূলের তরিকায় নামাজ হবে না, পড়াবেন না, আপনি আবু হানিফার তরিকায় নামাজ পড়ান। সব মুসল্লিরা ক্ষিপ্ত রাগ, হ্যাঁ রাসূলের তরিকা ছেড়ে আবু হানিফার তরিকায় নামাজ পড়বো কেন? তো এই হাম্বলি মাযহাবের ইমাম আলেম বলেন ইমাম সাহেব আপনাকে আমার দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্নের জবাব দিবেন, এরপর সামনে অগ্রসর হবেন। এক নম্বর প্রশ্ন, আপনি বড় আলেম না আবু হানিফা বড় আলেম? আপনারা বলেন তো, আপনি আপনারা আপনারা না সারা দুনিয়াতে বর্তমানে যত আলেম আছে সমস্ত আলেমরে একাত্র কইরা বাটলে আল্লাহর কসম আবু হানিফা রহমতুল্লাহ এর ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারকের আলেম সমান হবে না। ইমাম আবু হানিফা তো বড় বহুত পরের কথা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ এই পরিমাণ ইলমের অধিকারী ছিলেন, বর্তমান বিশ্বের সমস্ত আলেম ওনার ইলমের সৌধের দিকে নজর করলে পিছনে টুপি পড়ে যাবে, আব্দুল্লাহ ইবনে মুবারকের ইলমের উচ্চতা চোখে পড়বে না, এত উঁচা ইলমের অধিকারী ছিলেন। আরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন, বুখারী শরীফের হাদিস হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে নবীজি হাত দিয়ে বলেন যে এই পারস্যের বংশধর থেকে একজন ব্যক্তি দুনিয়াতে আসবেন যিনি সুরাইয়া তারকার সেখানেও যদি ঈমান আর ইলম থাকে সেখান থেকে ইলমকে দুনিয়াতে নামিয়ে আনবে। লাউ কানাল ঈমান ইনদা সুরাইয়া লানালহু রাজুলুম মিন আহলি ফারস, যদি পারস্যের একজন ব্যক্তি ধ্রুব তারার সেখান থেকে ইলমকে ঈমানকে দুনিয়াতে নিয়ে আসবেন। সমস্ত ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আহলে ফারস আরবের বাহিরে, খেয়াল করেন পারস্য হলো আরবের বাহিরে, আরবের ভিতরের আলেমদের ব্যাপারে তো আমাদের কোনো ইশকাল নেই, আরবের বাহিরে পারস্যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এর চেয়ে বড় আলেম দুনিয়াতে আর কেউ আসে নাই। সুতরাং আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী এবং আল্লামা আইনী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের তাহাতে বলেছেন নবীজি এই হাদিস দ্বারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এর আগমনের ভবিষ্যৎবাণী করেছেন। সেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কত বড় আলেম, এখানে ওলামাই কেরাম আছেন, ছাত্র ভাইয়েরা আছেন, জিজ্ঞেস করেন হাদিসের কোন জগতের কোন অংশে, ফেকার কোন জগতের কোন অংশে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কৌল পাওয়া যায় না, কোন জায়গাটা আছে যেখানে আবু হানিফার কৌল নাই? বলেন কোন জায়গাটা আছে আবু হানিফার কৌল নাই? আর আপনারা হাত উঠে দেখান দেখি কয়টা হাত ফেকার বহস আপনারা পড়েছেন, যে বহসটা আপনি জিন্দগিতে একবার পড়েন নাই সেই বহসেও ইমাম আবু হানিফার কাউল আছে, যেই বহসটা আপনি জিন্দগিতে শুনেন নাই সেই বহসেও ইমামে আজম আবু হানিফার কাউল আছে। সুতরাং বুঝা গেল আবু হানিফা রহমতুল্লাহ আলাই শরীয়তের একটা পয়েন্ট বাদ রাখেন নাই যেখানে তিনি গবেষণা করে তার হাদিস দ্বারা সেটাকে তার নিজের কাউল এবং হাদিস দ্বারা সাব্যস্ত বিধান আলোচনা করেন নাই, একটা নাই। সুতরাং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বড় আলেম। ওই ব্যক্তি জিজ্ঞেস করতেছে আপনি বড় আলেম না আবু হানিফা বড় আলেম? তিনি বলে যে আবু হানিফা বড় আলেম। দ্বিতীয় নম্বর জিজ্ঞেস করতেছেন নবীজির যুগের কাছে আপনি বেশি কাছে না আবু হানিফা বেশি কাছে? আপনারা বলেন তো, আপনি আর আমি নবীজির যুগের বেশি কাছাকাছি না আবু হানিফা বেশি কাছাকাছি? এবার ইনসাফের সাথে বলেন তো,
আপনি নবীজির নামাজ বেশি সুন্দর পারেন না আবু হানিফা বেশি সুন্দর পারেন? তা আপনি যে আমাকে প্রশ্ন করলেন আবু হানিফার নামাজ পড়াবো না রাসূলের নামাজ পড়াবো, আবার আপনি স্বীকার করলেন আবু হানিফা বড় আলেম, আবার আপনি স্বীকার করলেন আবু হানিফা নবীজির যুগের কাছের, তা আপনি বেশি জানেন না আবু হানিফা বেশি জানে? অবশ্যই স্বীকার করতে হবে আবু হানিফা বেশি জানে। সুতরাং আবু হানিফার নামাজটাই রাসূলের নামাজ, আপনার নামাজকে রাসূলের নামাজ বলে আমাদের সামনে চালানোর চেষ্টা করতেছেন কেন? আরে আপনি তো আবু হানিফাকে রাসূলের সামনে দাঁড় করাইয়া ওই রাসূলের নামাজ কইয়া আপনি নিজের নামাজ চালাইতেছেন। আসলে নামাজ কাটটা চালায় নিজেরটা, নাম দিছে কার নামাজ? রাসূলের। তাহলে আপনি আবু হানিফাকে রাসূলের এগেনস্টে দাঁড় করালেন, অথচ আবু হানিফার নামাজ বাদ দিয়ে নিজের নামাজ মার্কেটে চালাইলেন, কত বড় বাটপার কথা কয় না? এজন্যই মনে রাখবেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই যুগের সবচেয়ে বড় ইমাম, ইমামে আজম। এখানে আমি আরেকটা কথা না বললেই নয়, যখন ইসলাম মক্কা আর মদিনা থেকে বাহিরে গেল, খেয়াল করবেন যখন ইসলাম মক্কা আর মদিনা থেকে বাহিরে গেল অনারবে চলে গেল, তখন সময়ের ব্যবধানে, জামানার ব্যবধানে এবং ভূগোলের ব্যবধানে, জমিনের ব্যবধানে মুসলমানদের সামনে বড় বড় দুইটা বিষয় দেখা দিল। এক নম্বর বিষয়ে, এক নম্বর জরুরত, যা হাদিস আর যা হাদিস নয় এগুলোকে নির্ণয় করে হাদিসগুলোকে লিপিবদ্ধ করে সংরক্ষণ করার জরুরত দেখা দিল। এক নম্বর, যা হাদিস আর যা হাদিস নয়। যেমন মনে করেন কিছু লোক এমন আসছে দুনিয়াতে যারা নিজেদের বক্তব্যকে হাদিস বলে চালিয়ে দিতে আমার শুরু করছে, বুঝেন নাই? নিজেদের বক্তব্য রে কি শুরু করছে হাদিস বলে চালানো শুরু করছে। কেন? পৃথিবীতে যত ফেতনা আসছে, যত ভণ্ড আসছে, যত ফেরকা আসছে, সবাই তাদের ফেরকাবাজিটাকে কোরআন হাদিস দ্বারা দলিল দেওয়ার চেষ্টা করছে। যেমন আমি ছাত্র ছিলাম তখন ফেনীতে এক জায়গায় তারাবি পড়াইতে গেছি রমজানে, এক আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, নায়েব ভাইস প্রিন্সিপাল, তিনি আবার ওই যে তরিকত টাইপের লোক, একদিন জুমার পরে মিলাদের আয়োজন, উনি আলোচনা করতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। সে বক্তব্য দিচ্ছে, হাদিস এবারে ঠিকমতে পড়ছে, পড়ে বলতেছে যে আমাদের নবীজি বলেছেন যে ব্যক্তি আমার কবরের কাছে আইসা দরুদ পড়ে আমি নিজে শুনি, আর যে ব্যক্তি দূর দূরান্তে দরুদ পড়ে তাদের কাছে আমাকে পৌঁছিয়ে দেওয়া হবে। বুঝেন না? হাদিসের অনুবাদ কি করছে? ওয়ামান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, আর যারা দূর দূরান্তে দরুদ পড়ে তাদের কাছে আমারে পৌঁছায়। দুনিয়ার সব মুহাদ্দিসিনে কেরাম এটার অনুবাদ কি করছেন? যদি দূর দূরান্তে দরুদ পড়ে দরুদ আমার কাছে পৌঁছায়, আর তিনি অনুবাদ করছেন আমাকে সেই দরুদের আয়োজনের কাছে, মানে প্রোগ্রামের কাছে পৌঁছায়। কয় এই জন্যই আমরা চেয়ারের মধ্যে একটা তোয়ালে দেই, চেয়ার খালি রাখি, তারপরে এটাকে আমরা মূল্যায়ন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর জন্য আমরা দাঁড়াই, যেহেতু রাসূল এখানে রাসূলকে পৌঁছানো হয়। তাহলে ওনারা ওনাদের ফেরকাটাকে প্রমাণ দিচ্ছে হাদিস দিয়ে। সাধারণ মুসলমান বলবে কি, এত বড় আলেম, এত বড় হুজুর, চমৎকার একটা দলিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলেছেন দূর দূরান্তে কেউ দরুদ পড়লে সেখানে আমাকে পৌঁছানো হয়। তাহলে এই যে ভুল ব্যাখ্যাটা দিয়ে তিনি একটা নিজের মতকে প্রমাণ করার চেষ্টা করছেন। ঠিক তেমনিভাবে ইসলাম যখন সময়ের ব্যবধানে দূর দূরান্তে ছড়িয়ে গেছে, তখন বড় বড় দুইটা প্রয়োজন দেখা দিয়েছে। এক নম্বর, যা হাদিস আর যা হাদিস নয় এর মধ্যে ব্যবধানগুলো নির্ণয় করে হাদিসগুলোকে উম্মতের জন্য সংরক্ষণ করা। দ্বিতীয় নম্বর, সুস্পষ্ট কোরআন হাদিস থেকে একদম স্পষ্টভাবে কোনো একটা মাসালাকে বোঝা যাচ্ছে না, তখন হাদিস এবং কোরআনের উসুল থেকে মাসাইলগুলো ইস্তেমবাদ করতে হবে, উম্মতের জন্য শরীয়তের বিধানগুলো রেখে যেতে হবে, লিপিবদ্ধ করতে হবে, ইস্তেমবাদ করতে হবে। এজন্য দ্বিতীয় নম্বর প্রয়োজন দেখা দিল, মাসাইল ইস্তেমবাদের প্রয়োজন। বলেন তো তখন কয়টা প্রয়োজন দেখা দিল? এক নম্বর, হাদিস লিপিবদ্ধ করে সংরক্ষণ, দ্বিতীয় নম্বর মাসাইল ইস্তেমবাদ, কোরআন হাদিস থেকে মাসালা বের করে আনা। এখন আসেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা একত্রে দুটো যোগ্যতা দিয়েছেন, তিনি হাদিসের জগতের হাদিসের কিতাবও লিপিবদ্ধ করেছেন, আবার তিনি
এই মাসাইলকে ইস্তিমবাত করেছেন আর ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম শাফিঈ ইমাম মালিক এই সমস্ত বড় বড় ব্যক্তিগণ হাদিসের কিতাব এবং হাদিসের ইমাম হয়েছেন সুতরাং একজন একেক সাবজেক্টের কেউ ইঞ্জিনিয়ার কেউ বৈজ্ঞানিক বৈজ্ঞানিকরে ইঞ্জিনিয়ারিং কেউ জিজ্ঞেস করে না ইঞ্জিনিয়ারকে বিজ্ঞান কেউ জিজ্ঞেস করে না সুতরাং ইমামে আযম আবু হানিফা এবং আইম্মায়ে আহনাফ এবং ইজতিহাদের ইমামগণ মুজতাহিদ ইমামগণ মাসাইলের ইমাম হাদিসের ইমাম নন ইমাম বুখারী হাদিসের ইমাম মাসাইলের ইমাম নন যদি ইমাম বুখারী মাসাইলের ইমাম হতেন তাহলে তিনি যা শরীয়ত নয় তা লিখতেন না আপনি বলেন হাদিসে এমন বহু হাদিস আছে কিনা যেটা উম্মতের জন্য শরীয়ত না কিন্তু হাদিস আছে কিনা দাঁড়িয়ে পেশাব করার বহস বুখারীতে আছে না নাই কি এটা কি উম্মতের জন্য শরীয়ত বাইতুল মাকদসের দিকে ফিরে নামাজ পড়ার বিষয়টা হাদিসে আছে না নাই এটা কি উম্মতের জন্য শরীয়ত চারের অধিক বিয়ে করার মাসআলা হাদিসে আছে না নাই এটা কি উম্মতের জন্য শরীয়ত যদি ইমাম বুখারী মাসাইলের ইমাম হতেন তাহলে এই সমস্ত হাদিসগুলো আনতেন না তিনি হাদিসের ইমাম বলে যা হাদিস তাই লিখেছে যা হাদিস তাই লিখেছেন যাহা হোক আমার বলার উদ্দেশ্য নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমনি ভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো মনে রাখবেন এটা একটা উসুল এটা একটা মূলনীতি হাদি নামাজ আদায়ের মূলনীতি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো এর মূল দাবি হলো নামাজ পড়তে হবে দেখে দেখে নামাজ শিখতে হবে দেখে দেখে নামাজ কিতাবের বর্ণনা পড়ে নামাজ শেখা যায় না নামাজ পড়তে হবে দেখে দেখে নামাজ শিখতে হবে দেখে দেখে এবার আপনাকে আমি জিজ্ঞেস করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সাহাবীগণকে নামাজ শিখালেন যে সাহাবাই কেরাম যে তাবেঈগণকে নামাজ শিখালেন তাবেঈগণ তবে তাবেঈগণকে নামাজ শিখালেন বলেন তো ইমাম বুখারীর জন্ম কবে 194 হিজরিতে ইমাম বুখারী বুখারী শরীফ লিখলেন কবে অন্তত 200 হিজরি পরে তো পূর্বের 200 হিজরিতে মুসলমান নামাজ কিভাবে পড়েছেন বুখারী পড়ে না ওস্তাদ থেকে দেখে সুতরাং নবীজি বলেছেন নামাজ পড়ো দেখে দেখে নামাজ পড়ো দেখে দেখে নামাজ পড়ো দেখে দেখে এবার আপনারা বলেন এখানে আলেম নাই এমন লোক আছেন না নাই আপনি আছেন আলেম না আছেন নামাজ পড়েন নামাজ পড়েন কিভাবে পারেন এই দেখে দেখে এই যে দেখে দেখে যিনি নামাজ আজকে পারেন কিন্তু আলেম না বুখারী দেখেন নাই কিন্তু নামাজ পারেন কিভাবে পারেন দেখে দেখে বুঝা গেল তিনি দেখে দেখে নামাজ শিখেছেন যারা আজকে বুখারী জানেন না পারেন না পড়তে পারেন না দেখেন নাই তারাও নামাজ পড়েন দেখে দেখে বুখারী দুনিয়াতে আসার আগে যারা নামাজ পড়েছেন তারাও নামাজ পড়তেন দেখে দেখে কারণ নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি সুতরাং মুসলমান দেখে দেখে চলমান নামাজ কোন অবস্থাতেই কিতাবের কোন বর্ণনা দিয়ে বাতিল করা যাবে না কিতাবের বর্ণনা দিয়ে এসে আপনার সামনে যদি কেউ বলে যে তোমার নামাজ তো হচ্ছে না উদাহরণস্বরূপ একজন এসে বলতেছে তোমার হাত তো বুকে বাঁধার কথা তুমি তো নাভির নিচে বাঁধছো নামাজ তো হয় না এখন আপনি বলতে হবে যে ভাই আমি তো আমার নামাজ আমার ওস্তাদের কাছ থেকে দেখে এখানে শিখছি তো উনি ওনার ওস্তাদের কাছ থেকে দেখে এখানে শিখছে তার ওস্তাদ তার ওস্তাদের কাছ থেকে দেখে এখানে শিখছে তার পূর্বের লোকও দেখে শিখছে তার পূর্বের লোকও দেখে শিখছে তাহলে এভাবে এভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত দেখে দেখে নামাজটা এভাবে শিখলাম এখন আপনি আমাকে বলতে হবে যে বুকের উপরের হাত যদি নাভির নিচে আমি বাঁধি এটা যদি না হয়েই থাকে তাহলে আমার কোন উস্তাদে গন্ডগোলটা করলো এখান থেকে এখানে নামাইলো এই জিনিসটা আপনি আমাকে ঠিক করে বলতে হবে তাহলে আমি তার তদন্ত করে দেখব যে আমার এখান থেকে নবীজি পর্যন্ত 50 জন উস্তাদ তন্মধ্যে 54 কি বলে 34 নম্বর উস্তাদে এই ঘটনাটা ঘটাইছে আমি এটা আগে তদন্ত করে বাইর করে দেন তারপরে আমি বলবো কারণ নবীজি বলেছেন দেখে দেখে নামাজ পড়ো বর্ণনা দিয়া দেখা নামাজ বাতিল করা যাবে না কিতাবের বর্ণনা দিয়ে মাসালা জানা যায় শেখা যায় না শিখতে হয় উস্তাদ থেকে বলেন কিতাবের বর্ণনা থেকে শেখা যায় না জানা যায় শিখতে হয় কার কাছে মেডিকেল কলেজে কয় বছর পড়ে 5 বছর বলেন মেডিকেল কলেজে কয় বছর পড়ে এই মেডিকেল কলেজ থেকে বাইর হয়ে এই চেম্বার দেয় না বিজ্ঞ ডাক্তারের পিছনে 2 বছর সময় দেয় কি জন্য ডাক্তার সাহেব আপনি বলেন এই যে আমার একজন নাইম ভাই ডাক্তার উনি বর্তমান মিডফুড হসপিটালের ডাক্তার আল্লাহ তাআলা ওনাকে আরো দিনের সাথে জমে থাকার তৌফিক দেন উনি আমাদেরকে মহব্বত করেন ডাক্তার নাইম ভাই আপনি বলেন মেডিকেল কলেজ থেকে বেরিয়ে সাথে সাথে চেম্বার কোথায় গেছেন শিখতে হয়েছে কার কাছে শিখছেন বিজ্ঞ একজন ডাক্তারের কাছে
তাহলে আপনাকে অবশ্যই কিতাব দেখে মাত্র জানা যাবে নলেজ নেওয়া যাবে কাজ শেখার জন্য অভিজ্ঞ ব্যক্তির পেছনে চলতে হবে সুতরাং কিতাব থেকে জানা যায় কিতাব থেকে জানা যায় ওস্তাদ থেকে শিখতে হয় যেমন একটা উদাহরণ দেই আপনারা বলেন তো নামাজ কোন দিকে ফিরে পড়ি হ্যাঁ পশ্চিম না কিবলা বলেন নামাজ কোন দিকে ফিরে পড়ি কিতাবের মধ্যে পড়ছি নামাজ কিবলার দিকে ফিরে পড়তে হয় ঘটনা চক্রে আপনি অন্ধকার রাত্রে অথবা অচেনা এলাকায় রাত্রে বেলা নামাজ পড়বেন বা মেঘাচ্ছন্ন এলাকায় নামাজ পড়বেন কিবলা ভুলে গেছেন কিবলা কোন দিক খুঁজে পান না এখন কিতাবে তো পড়ছেন কিবলার দিক জায়গায় যাওয়ার পরে কিবলা নাই কিবলা চিনি না এবার আপনি বলেন কারোর ওস্তাদ বানাইতে হবে কিনা হয়তো কম্পাস বসাইবেন আর না হলে ভাই কিবলা কোন দিকে কিবলা কোন দিকে তা আপনি যদি দেখাই দেন এদিকে তাহলে আমি কিতাব থেকে পড়া শিখলাম না জানলাম আর কিবলা শিখলাম কার কাছে এই যে লোকটারে জিজ্ঞেস করলাম এই লোকটারে তাহলে কিছু সময়ের জন্য এই লোকটারেও জিজ্ঞেস করে আমার শিখতে হয় সুতরাং ওস্তাদ থেকে শিখতে হয় কিতাব থেকে জানতে হয় কিতাব থেকে কি করা যায় জানা যায় আর ওস্তাদ থেকে শিখতে হয় এজন্য আমাকে আমার আলোচনার মূল কথা হলো নবীজি বলেছেন সল্লু কামা রাইতুমুনি উসল্লি নামাজ দেখে দেখে পড়ো দেখে দেখে পড়ো দেখে দেখে পড়ো এটা হলো শরীয়তের বিধান এটা নবীজি উসুল বলে দিয়েছেন আমি প্রতি বছর আমেরিকার সফর করি একটা উদাহরণ দিলে বুঝবেন আমি প্রতি বছর আমেরিকায় সফর করি এই যে জিপিএস এর মধ্যে আমরা যখন ঢুকি তখন এক রাস্তা আমাদেরকে দেখায় দেয় চারটা রাস্তা আছে যেটা ধরবেন এটা দিয়ে গন্তব্য যাওয়া যাবে এক্সিট মিস করবেন আপনি শেষ কথা ঠিক কিনা